এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে সেটি মধ্যমগ্রাম ফ্লাইওভারের, সেখানে মুকুল রায়ের গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন, এসএফআইয়ের ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে মুকুল রায়ের গাড়ি। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মুক্ত। মুক্ত, বিস্তারিত জানাও। দেখো, গত সোমবার আমরা দেখেছিলাম মধ্যমগ্রামের এপিসি কলেজে প্রথম, চতুর্থ এবং পঞ্চম সেমিস্টার ফিস কমানোর দাবি নিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভ চলাকালীন অভিযোগ ছিল তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা সেই ছাত্রছাত্রীদের উপরে হামলা চালায়। আমরা লাইভ ছবি দেখেছিলাম, তাদেরকে মারধর করা হয়। সেই প্রতিবাদে আজকে এসএফআই ছাত্রছাত্রীরা মধ্যমগ্রাম ফ্লাইওভারের মুখে সোদপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন তৃণমূল নেতা মুকুল রায়, তার গাড়ি আটকে পড়ে এবং তার গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় এসএফআই ছাত্র ছাত্রীরা। গোটা ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ছাত্রছাত্রীদের কাছে অবরোধ তোলার জন্য তারা রিকোয়েস্ট করে পুলিশের পক্ষ থেকে। তাদের দাবি, মধ্যমগ্রাম যে এপিসি কলেজ রয়েছে, সেই এপিসি কলেজে দীর্ঘদিন ধরে নির্বাচন হয় না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্র পরিষদ দখল করে রাখা হয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের স্বাধীনতা বলে কিছু নেই। তাদের উপরে কেন হামলা চালানো হলো, এই সমস্ত নিয়ে তারা এই দীর্ঘক্ষণ গোলা সোদপুর রোড অবরোধ দেখায়, অবরোধ করতে থাকে। এই অবরোধের মুখে পড়েন তৃণমূল নেতা মুকুল রায়, তার গাড়ি বা তার কনভাই আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। এরপরে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, বিক্ষোভকারীদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করে। পুলিশের সঙ্গে এক প্রকারের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এর কিছুক্ষণ পরে পুলিশের সঙ্গে এক প্রকারের আলোচনার পরে বিক্ষোভ তুলে দেওয়া হয়। অবশেষে মুকুল রায় তিনি তার গন্তব্যস্থলের দিকে, ঘটনাস্থল থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। শান্তনু, ধন্যবাদ। মুক্ত, মুকুল রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ আমরা দেখাবো বলে আসিনি। আমরা গেছিলাম এপিসি কলেজে সাধারণ ছাত্রছাত্রীদের ফিস কমানোর দাবিতে আন্দোলন, তার উপরে তৃণমূল ছাত্র পরিষদ আক্রমণ করেছে, আক্রান্ত ছাত্রের বাড়িতে গিয়ে আবার হুমকি দিয়েছে। তার প্রতিবাদে আমরা একটু দেখতে গেছিলাম যে কত বড় মাতব্বর হয়েছে সব তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূলের ছাত্র তো নেই, তৃণমূলের ব্যুরো পরিষদ, তারাই আক্রমণ করেছে, তারাই হুমকি দিয়েছে। তা আমরা একটু দেখতে গেছিলাম যে কত মাতব্বর জন্ম নিয়েছে, তো দেখলাম তো কলেজ টলেজ তালা দিয়ে পালিয়ে গেছে। তো দেখবো আমরা সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলন চলছে, এইটা আমাদের দাবি। এসএফআই প্রথম থেকে দাবি করছে যে ফিস কমাতে হবে, ফিস মকুব করতে হবে, ইন্টারনেট ফ্রি দিতে হবে, পরিবহনে ভাড়া চার্জ দিতে হবে। সেই দাবি দাবানলের মতো কলেজে কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। তৃণমূল ভয় পেয়েছে, যেভাবে পৌরসভাগুলো জোর করে দখল করে রেখেছে, সেই একই কায়দায় ইউনিয়ন জোর করে দখল করে রেখেছে। কোনো ভোট হয়নি, অনেক দিন হয়ে গেছে। সেই অগণতান্ত্রিক ইউনিয়ন, অগণতান্ত্রিক টিএমসিপির আক্রমণের বিরুদ্ধে আমরা লড়ছি। হ্যাঁ, শুনলাম তো মুকুল রায়ের গাড়ি ছিল। আমরা বললাম যে আমরা এখানে খানিকক্ষণ আটকাচ্ছি, আপনি গাড়িতে বসে ভাবুন, ঠিক করুন। ততক্ষণ আপনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন, উনি তো ঠিক করে উঠতে পারছেন না। ওনার গাড়িটা ছাড়ানোর জন্য পুলিশ করছিল। এরকম এক একটা লোক যাদের হাতে মানুষের রক্ত, মানুষের অর্জিত টাকা, লুটের টাকার দাগ লেগে আছে, তাদের দেখে ছাত্ররা ছাড়বে নাকি? বিক্ষোভ দেখিয়েছে। আমার নাম আকাশ কর, আমি এসএফআই পশ্চিমবঙ্গ জেলা সম্পাদক। দীপ্তজিৎ দাস আছে, প্রেসিডেন্ট আমাদের। বিজেপি 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 বিজেপি